আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব কম্পিউটারের টাস্ক বারে ইন্টারনেটের ডাউনলোড এবং আপলোডের স্পিড কিভাবে শো করাবো, তো সেই প্রসেসটি আজকের ভিডিওতে শিখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিউ মেম্বার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক। কম্পিউটারের টাস্ক বারে ইন্টারনেটের আপলোড এবং ডাউনলোড স্পিড যদি শো করাতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে নেট স্পিড মনিটর। তো গুগলে গিয়ে আমরা সার্চ করব নেট স্পিড মনিটর উইন্ডোজ 10 64 বিট ডাউনলোড। তো আপনাকে জানতে হবে আপনার অপারেটিং সিস্টেমটি আসলে কত বিটের। তো আপনি যদি আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেমের বিট জানতে চান, সেক্ষেত্রে মাই কম্পিউটারে চলে আসবেন, দেন হচ্ছে প্রপার্টিজ। তো এখানে আসলেই আপনি জানতে পারবেন আপনার অপারেটিং সিস্টেম আসলে কত বিটের। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট। যদি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম 32 বিটের হয়, সেক্ষেত্রে এখানে আপনি সার্চ দিবেন 32 বিট। তো আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট, সেক্ষেত্রে আমি 64 বিটই রাখবো। এখানে দেখতে পাচ্ছেন নেট স্পিড মনিটর 64 বিট, এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমি সফটওয়্যারটি ইনস্টল করব। সফটওয়্যার উপর ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে রান। দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে না, এরকম প্রবলেম আপনাদের হতে পারে। তো আপনাদের যদি সফটওয়্যার ইনস্টল দিতে প্রবলেম হয়, সেক্ষেত্রে সফটওয়্যার উপর রাইট ক্লিক করবেন, দেন হচ্ছে প্রপার্টিজ। এখান থেকে কম্প্যাটিবিলিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রান দিস প্রোগ্রাম, টিক মার্কটি দিয়ে দেবেন, দেন হচ্ছে অ্যাপ্লাই। তো এখন আমি সফটওয়্যার ইনস্টল দিব, নেক্সট নেক্সট এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দেন হচ্ছে নেক্সট। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, কম্পিউটারে টাস্ক বারে মাউসে রাইট ক্লিক করতে হবে, দেন হচ্ছে টুল বারস, এরপর এখানে দেখতে পাচ্ছেন নেট স্পিড মনিটর, এটা সিলেক্ট করে দেব, দেন হচ্ছে সেভ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডাউনলোড এবং আপলোড স্পিড কম্পিউটারের টাস্ক বারে শো করছে। সো দিস ইজ ইউর হোস্ট মাহবুব হাসান এন্ড ইউ আর ওয়াচিং মাহবুব ইনফো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।